অ্যালোপ্যাথি ঔষধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিপাকে পড়েছেন যোগগুরু রামদেব। আইএমএ এর আবেদনে সাড়া দিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অ্যালোপ্যাথি ও আধুনিক চিকিৎসা নিয়ে রামদেবের করা আপত্তিকর মন্তব্য ফেরাতে বললেন। পতঞ্জলির একটি বিজ্ঞাপনে রামদেবকে বলতে শোনা যায়, অ্যালোপ্যাথি ঔষধ খেয়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় যাতে রামদেবকে বলতে শোনা যায়, অ্যালোপ্যাথি বোকাদের বিজ্ঞান। প্রথমে হাইড্রোক্সিক্লোরোকুইন ফেল করল, তারপর রেমডেসিভির, আর এখন প্লাজমা থেরাপি। এই মন্তব্যের প্রেক্ষিতে চিকিৎসকদের সংগঠন দাবি করে রামদেব এই মন্তব্যের মাধ্যমে ডিজিসিআর গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এরপরই এবার রামদেবকে তার মন্তব্য ফেরাতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই বক্তব্যের মাধ্যমে অ্যালোপ্যাথি ঔষধ এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাকে রামদেব অবজ্ঞা করেছেন বলে মনে করে আইএমএ। এই বিষয়ে ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে। এরপরই এবার অ্যালোপ্যাথি ঔষধ এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে করা রামদেবের বিতর্কিত মন্তব্য ফেরানোর জন্য বললেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এর আগে ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের অভিযোগের পর সুর বদল করেছিল রামদেবের সংস্থা পতঞ্জলি। এই বিতর্ক প্রসঙ্গে পতঞ্জলি যুগপীঠ ট্রাস্টের তরফে এক বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়, যোগগুরু রামদেব আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর পূর্ণ আস্থাশীল। পতঞ্জলির তরফে বলা হয়, রামদেব আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল, তবে তিনি জালিয়াতি এবং মিথ্যাচারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। উল্লেখ্য, এদিনই আইএমএ তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে চিঠি লিখে দাবি করা হয়, রামদেবের নামে মামলা হোক, নয়তো দেশ থেকে তুলে দেওয়া হোক আধুনিক চিকিৎসা ব্যবস্থা। সম্প্রতি পতঞ্জলির বিজ্ঞাপনে বাবা রামদেবকে অ্যালোপ্যাথি ঔষধ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে, আর এতেই খেপেছে ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, মহামারী আইন প্রয়োগ করে রামদেবের বিরুদ্ধে মামলা করা হোক, এরপর নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।